হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9:30। 9:30 থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর মাম্মা আজকে ঘুম থেকে উঠেছে 7:00 জানো। আর কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে সেই রাতে 12টার পর থেকে শুরু হয়েছে, আর যেমন হাওয়া তেমন বৃষ্টি, মানে খুব। ওই জন্য কালকে রাত্রিবেলা ওইসব আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর এসব করে রাত্রির 2:30 পর ঘুমিয়েছি। মাম্মাম 7:00 উঠে পড়েছে, তখন আমি আর তাকাতে পারছি না। তারপর মাম্মাম পাশে শুয়ে শুয়ে খেলছিল আর আমি একটু ঘুমিয়ে নিলাম। নিয়ে আমি 9:45 নাগাদ উঠলাম, তাও পিসি ঘর ছাদ দিতে এসছে, তখন আমার ঘুম ভেঙেছে। তো এখন মাম্মাম ফ্রেশ হয়ে গেছে, আমিও হয়ে গেছি, আবার নিচে যাব, গিয়ে একটু ব্রেকফাস্ট করাবো, ওকে কিছু করে রান্নাবান্না শুরু করবো, করতে বসাবো। তাহলে চলো সারাদিন সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল নিচে এসে কিন্তু দেখো, দেখতেই পাচ্ছ, লুচি ভাজা শুরু করে দিয়েছি, এসে দেখছি মা লুচি বেলাও শুরু করে দিয়েছে। মানে কালকে রাতে ময়দাটা মাখা হয়েছিল, তো সেটা মা রেখে দিয়েছিল, যেহেতু মাম্মামের আজকে স্কুল ছুটি তাই একটু লুচি ভাজা হবে, ও খাবে আর আমরাও খাবো। তা মা বললো আগে ব্রেকফাস্টটা আর কি রেডি হোক, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো আমি এখানে সেই মতো মা বেলে দিচ্ছে আর আমি ঝপঝপ করে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর মাম্মামের তো কোনো কথাই নেই, ওর লুচি হলে আর কোনো ব্যাপার না, তো ওই জন্য ওকে আগে দেবো, তারপর আমরাও খেয়ে নেব। নিয়ে তারপর আজকে কি রান্না হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লুচির সঙ্গে তরকারি বলতে কিন্তু আমি কালকে যে তরকারিটা করেছিলাম পটল সয়াবিন দিয়ে, সেই তরকারিটাও রয়েছে, প্লাস মা দিদির বাড়ির থেকে কাবলি ছোলার তরকারি নিয়ে এসছে, তো সেখানে দেখতে পাচ্ছ সেটা রয়েছে। তো এটা দিয়ে এখন কিন্তু আমরা সবাই ব্রেকফাস্টটা করে নেব। আর এই দেখো মাম্মামকেও দিয়ে দিয়েছি আর আমারটাও নিয়ে নিয়েছি, আর মা ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়াটা শেষ হলে তারপর তোমাদেরকে বলছি কি রান্না হবে। আর এই দেখো যথারীতি কিন্তু আমার খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাম্মামের আবদার ঠামকে বলছে যে আজকে মাটন খাবো। তো ওই জন্য আমার মানে শাশুড়ি মা মাটন আনতে বাজারে গেছে, তো মা মাংসটা আনতে আনতে আমি ভাবলাম যে এদিকে আমি এগুলো যদি গুছিয়ে রাখি তাহলে আসলে আমি ঝটপট করে আগে মাংসটা বসিয়ে দেবো, তারপর আর কি রান্না হবে আমি জানি না। আজকে মা যখন থাকে আমি একদমই দায়িত্বমুক্ত থাকি, আমি কোনো কিছু নিয়ে ভাবি না, কারণ কি রান্না হবে না হবে সেগুলো মাকে বলি, মা বলে, আর যখন মা থাকে না তখন দায়িত্ব নিয়ে আমাকেই সবটা করতে হয়। তো যথারীতি এখন আমি সেগুলো ছাড়িয়ে আগে মশলাটা করে নেব, ঠিক আছে? তো চলো সাথে থাকো। আর তোমাদের সঙ্গে মানে কথা বলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে না এখন মনটা অনেক হালকা লাগে, কারণ জীবনে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যদিও এর আগেও অনেক কঠিন পরিস্থিতি পার করেছি, কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে জীবনে কোনো দিন আসবে আমি কিন্তু ভাবতে পারিনি। বড্ড নিঃসঙ্গ হয়ে পড়ছি দিনকে দিন। তো কথাতেই আছে, কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ, তো ঠিক আছে সব কিছুই মেনে নিচ্ছি, সময় হয়তো একদিন আমারও পাল্টাবে। যথারীতি দেখো মা কিন্তু বাজার থেকে চলে এসছে আর এখন আমি মাংসটাকে ধুয়ে নেব। আমার এই ইউটিউবে আসা, আমার এই জার্নিটা সব কিছুই কিন্তু আমার মানে অনেকটা কষ্টের লাইফ আমি কাটাচ্ছি, সেটা থেকে মুক্তি পেতে আমি এটাকে বেছে নিয়েছি। তো তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু আমার পাশে থেকো, যে কোনো প্রকারে কিন্তু আমি তোমাদের সাপোর্ট চাই। তোমাদেরকে এইটুকুই বলবো, আমি যতটা পারি তোমাদেরকে ভিডিও দিচ্ছি বা প্রতিদিন আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমাদের থেকেও যদি সেই ফিডব্যাকটা আমি পাই আমারও কিন্তু ভালো লাগবে। তাই সবাই পাশে থেকো, ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি আরও মনে জোর পাবো, আরও আমি ভবিষ্যতে এগোতে পারবো। আর এখানে দেখো আমি মাংসটাই কিন্তু আগে বসিয়ে দিয়েছি, আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর বেশ বড় বড় সাইজের আলু, কারণ খাসির মাংসে আলুটাই যেন মেন, এই আলুটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আমি কিন্তু রসুন দেখো অনেকটা পরিমাণে দিয়ে দিলাম, তো রসুনটার পেশে একটা সুন্দর স্মেল বেরোয়। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য 2-4 দানা চিনি দেবো, দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। এটা ভাজা হলে তারপর তো মশলা দিয়ে কষিয়ে যেভাবে মাংস করে সেভাবেই করব। তো যেটা আমি বলছিলাম আর কি, আমি আসলে কি বলতো এমন একটা মেয়ে, আমি ছোট থেকে না মানে ঘুরতে, গল্প করতে, আনন্দ করতে, মজা করতে খুব ভালোবাসি। তো সেখানে এখন সব কিছুর থেকেই যেন নিজেকে বঞ্চিত করে ফেলছি, আস্তে আস্তে ঘরবন্দি হয়ে পড়ছি, যেটাকে আমি একদমই মেনে নিতে পারছি না। তাই জানি না এই দিনটা হয়তো আমার কেটে যাবে, এত এই দিনটা হয়তো আমি পার করতে পারবো। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে আমিও জীবনে সাকসেস হই বা আমিও সুখের মুখ দেখতে পারি, জীবনে ভালো খাওয়া ভালো খেলাম,
এসির হাওয়া খেলাম, এটাই কিন্তু জীবনে সব নয়। আসল হচ্ছে মানসিক শান্তি। সেই শান্তিটাই যদি মানুষের জীবনে না থাকে তাহলে কিন্তু মানুষের কিচ্ছু ভালো লাগে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো, আমি মাংসটাকে দেখতে পেলে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম, ওটা এখন হচ্ছে। আর এই ফাঁকে মা শাকটা কুচিয়ে দিয়েছে, আমি কিন্তু এখানে শাকটা বসিয়ে দিচ্ছি। কলমি শাক এনেছে বাজার থেকে, তো রসুন ফোড়ন দিয়ে কালো জিরে আর বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপর শাকটা দিয়ে দেবো। তো আজকে রান্না বলতে কলমি শাক, মাটন আর হচ্ছে একটা সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করবে মা। তো সেইটা মাই করবে, আমি আর করব না, আমি এই দুটোই করব শুধু। আর মাটন হলে বা চিকেন হলে, এগুলো হলে না আমাদের এই বাড়িতে এত বেশি কিছু লাগে না, তার সঙ্গে আর একটা কিছু থাকলেই হয়ে যায়। তো ওই জন্য এই শাক আর মাটন দিয়ে কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে যাবে। তাও বাবা যেহেতু মাটনটা খাবে না, ওই জন্য বাবার জন্য মা ওই তরকারিটা মেনলি করবে। এখন রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না বলতে সজনে ডাঁটার তরকারি হবে, সেটা মা করবে। আমার ডিপার্টমেন্ট শেষ হয়ে গেছে। এখানে দেখো মাটন একদম কমপ্লিট। প্রেশার কুকারের থেকে নামিয়ে কড়াইতে দিয়ে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, আর একদম এখানে হয়ে গেছে সুন্দর সেদ্ধ। আর এখানে ভাত এখন হচ্ছে, ঠিক আছে। তো চলো মাম্মাকে তাহলে স্নান টান করাবো, ওর পড়াশুনোও হয়ে গেছে, এখানে ওকে স্নান করিয়ে তারপর আমিও স্নান করে কাচাকুচি এসব আছে রোজ যা থাকে সেগুলোই করব। এখন প্রায় 1:05 মতো বাজে, ঠিক আছে। তাহলে চলো পরে আবার কথা হবে, সাথে থাকো। এখন 1:10 বাজে, দেখো এখন বায়না ছাদে উঠবে, স্নান করার নাম নেই, কিছু নেই, এখন দেখো ছাদে উঠবে। আমি বললাম চানটা করে আয়, হবে না। হ্যাঁ গোলাপ, বাইরে ওয়েদারটা আজকে খুব ভালো, কালকে রাতে ঝড় বৃষ্টিতে এখনো মনে হচ্ছে আবার হবে বিকালে, প্রচণ্ড ঠান্ডা, বাইরে ওয়েদারটা বেশ ভালো, হাওয়া দিচ্ছে সুন্দর। ঠিক আছে চলো আবার পরে আসছি, সাথে থাকো। কি করছো দেখো, সব তুলো না, দেখো গোলাপ তুললো, কই দেখি কি গোলাপ তুললো, দেখাও সবাইকে। তো এখন মাম্মামের একটা জামা অর্ডার দিয়েছিলাম মিশোতে, সেখান থেকে দেখো এসছে এই পার্সেলটা, ওর পছন্দের জামা। তো সেটা হাতে কি তোর, ওটা খোলো আস্তে করে। তো সেটার জন্য এখন ভীষণ এক্সাইটেড ও জামাটা দেখার জন্য, পারছো না কাঁচিটা আনো ওই ঘর থেকে। তো এই দেখো জামাটা, জামাটা খোল, এই যে জামাটা, এই জামাটা তার পছন্দ, তাই সেটা অর্ডার দেওয়া হয়েছে। জানি না গায়ে বড় না ছোট কি হবে, ঘোর মাম্মাম। এই যে জামাটা এরকম প্রিন্সেস নিচে এরকম করা, দেখো জামাটা ক্লোজে আন মা একটু দেখি, এই দেখো এইটা দেখে পছন্দ হয়েছে, 211 টাকা দাম, তো সেইটা অর্ডার দিয়েছে। চলো কটা বাজে দেখো, 1:30, ওকে স্নান ফান করিয়ে তারপর কাচাকুচি আছে সব করব, পরে আসছি। আর মাম্মামকে খাইয়ে দিয়েছি, আর এখন আমি দেখো দুপুরবেলা জমিয়ে মাটন দিয়ে স্যালাড দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মাটনটা যা সফট হয়েছে আর যা সুন্দর খেতে হয়েছে না কি বলবো। আর মাটনে আলু মানে তো আর কোনো কথাই নেই, ও ফাটাফাটি। আর এদিকে মাম্মাম দেখো বসে বসে এখন একটু ফোন দেখছে, আর আমি ফাঁকে খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30 বাজে, আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে জমিয়ে ঘুম দিয়েছি পুরো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এমনিই ছিল, আর ঘুমটা মানে জোরদার ঘুম হয়েছে, যার জন্য উঠলাম সেই মাম্মাম তো মানে ডেকে ডেকে উঠলাম, ঘুম থেকে তুললাম 7:00 সময়। আর এখন উঠে দেখো এই ড্রেসটা সেই অর্ডার দিয়েছিলাম ওইটা পরেছে, পরে সাদা হেয়ারব্যান্ড দিয়ে সব দিয়ে সেজে গুজে এখন যাবো নিচে, নিচে গিয়ে ওকে পড়তে বসাবো। আর আমি তো জানোই আমার সন্ধেবেলার চা খাবো, ঠিক আছে। কালকে আবার স্কুল রয়েছে, 6:00 উঠতে হবে। তো চলো আর কি, নিচে আজকে মা আছে, একটু গিয়ে গল্প টল্প করি, এই সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। নিচে এসে চাটা তো খেয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। হঠাৎ মনে হলো রাত্রিবেলা বাবা খাবে কি দিয়ে, কারণ আমাদের তো মাটন আছে কিন্তু বাবা তো মাটন খাবে না, তাই বাবার জন্য আর আমাদের জন্য একটু ডাল বসিয়ে দিচ্ছি। মানে জাস্ট একদম মুসুরির ডালটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে
ফোড়ন দেবো, ডালটা করবো আর একটু আলু ভাতে দেবো। আর মাম্মা ওখানে দেখো পড়াশুনো করছে, তাই আমি ইফাকে ডালটা করে নিচ্ছি আর ভাতটা, কারণ শুধু মাটন আছে রাতে আর কিছু নেই। কিন্তু একটু ডাল আর আলু ভাতে না দিলে শুধু মাটন দিয়ে তো খাওয়া যায় না, আর বাবাও মাটন খাবে না, বাবা ডাল আলু ভাতে দিয়ে খাবে। আমার শ্বশুরমশাই বেশি কিছু লাগে না, রাত্রিবেলা বাবা ভীষণই হালকা খায়, ওই জন্য আমি চটপট করে এটুকু করে নিচ্ছি। আর মা ওদিকে ইঁচড় কাটতে বসেছে, বাজার থেকে ইঁচড় নিয়ে এসছে, তো মাকে ওখানে গিয়ে আমিও একটু ছাড়িয়ে দিতে হেল্প করবো, কারণ বিশাল বড় সাইজের ইঁচড়টা মা একা নিয়ে কাটতে বসে থাকলে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য। তো চলো তাহলে আর কি চটপট করে সব কাজগুলো হয়ে যাক, তারপর ওপরে যাব। আর দেখো ডিনার টিনার কমপ্লিট করে মামাকে খাইয়ে সব কিছু সেরে এখন ওপরে চলে এসে মামামের স্কুলের রুটিনটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠতে হবে 6টার সময়, মামামের স্কুল রয়েছে। আর রুটিন গুছিয়ে তারপর বিছানা টিছানা করবো, মামামকেও ফ্রেশ করবো, করে তারপর ঘুমিয়ে পড়বো। এই তো রোজকার তোমাদের সঙ্গে ডেলি রুটিন, জানোই তোমরা এতদিন ধরে যারা আমার ব্লগ দেখছো তারা হয়তো জেনেই গেছো, আর এই হচ্ছে ব্যাপার। তো চলো আর কি কাজটা সেরে নিই, তারপরে আসছি। এখনও যেও না হ্যাঁ, তারপর কিন্তু ব্লগটা শেষ করবো না, মাম্মাম ভালোবাসা না দিলে আমি ব্লগ শেষ করতে পারবো না। ও যদি কোনো দিন দেখে যে ও তোমাদের ভালোবাসা দেয়নি আর আমাকে পরের দিন বলে মাম্মাম আমি কেন এই দিন বলিনি, এরকম একটা ব্যাপার, মানে ও বলবেই। ঠিক আছে, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত প্রায় বাজে 10:45 মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে ওপরে চলে এসেছি, কারণ কালকে আবার মামামের স্কুল রয়েছে, 6টার সময় উঠতে হবে, তো যার জন্য ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। এখন সন্ধেবেলায় তো 7টার পরে উঠে যায়, জানি না এখন কতক্ষণ ঘুমাবে, তবে ঘুম পাড়াতে হবে, নাহলে সকালে আবার উঠতে চায় না। তো আজকে এই হচ্ছে ব্যাপার। আর রুটিন ফুটিং দেখতেই পেলে সব গুছিয়ে নিয়েছি, এখন ওকে খালি ড্রেসটা চেঞ্জ করাবো, সেই ড্রেস পরে আছে, এখন বলছে এটা পরে ঘুমাবে, তা সেটা পরে তো ঘুমানোটা ঠিক না, না ওগুলো টাইট জামা এতো, আর জামাটা মানে একটা সাইজ দেখাচ্ছে মিশোতে, সেই সাইজটাই অর্ডার দিয়েছি, মানে আমি বড় সাইজ দিয়েছি ওর বয়স আন্দাজে, তা সত্ত্বেও পাঠিয়েছে ছোট জামা, আর মানে ওর ওপরে আর কোনো সাইজই নেই, 8 থেকে 9 বছরের জামা লাস্ট আর কি সাইজ আছে, আমি সেটাই দিয়েছি, অথচ পাঠিয়েছে ছোট জামা। এখন আমি এক্সচেঞ্জ করে যে কিছু করবো সেটাতেও আর সাইজ অ্যাভেলেবেল নেই, আর এই জামাটা ভীষণ পছন্দ, চেঞ্জ করতে দেবে না, যার জন্যই এটা রাখতে হলো। হ্যাঁ, তো চলো আর কি এবার শুয়ে পড়ি, বিছানাটা করব, করে নিয়ে এবার ঘুমিয়ে পড়বো। জানি না একটু পর থেকে আবার ঝড় বৃষ্টি শুরু হবে কিনা, কালকে যখন ঝড় উঠেছে রাত্রিবেলায় আর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে তোমাদেরকে দেখাই, কিন্তু ব্লগ আমি অলরেডি শেষ করে ফেলেছি, যার জন্য আর তোমাদের দেখাতে পারিনি। খুব মজা হচ্ছিলো, মানে আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণ মামমকে ঘুমটুম পাড়িয়ে, জানি না আজকে আবার কী হবে। তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি, ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, নাও ভালোবাসা দিয়ে দাও ফ্রেন্ডস। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে আমি ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, গুড নাইট, সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে আজকের মতো টাটা।